নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকেই জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না এইটা ডিসেম্বর মাসের গিফট হিসাবে কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে দেবো ফার্স্টেই সেটা গতকালকেও আমি তোমাদেরকে দিয়েছি সে কিন্তু সেইটা এখন বর্তমানে বড়ো আপডেট হয়ে গেছে সেটা বলাই যায় যেটা হচ্ছে চিংলেন সানা সিং যাকে আমরা সানা সিং নামে চিনি তাকে কিন্তু মানে তার ওপর আর কি নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং গতকাল রাত্রিরে যা খবর পেলাম তার জন্য নাকি তার এজেন্টের সাথে কথাও বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এইরকমই আপডেট পাওয়া যাচ্ছে তো দেখা যাক যদিও কিন্তু হায়দ্রাবাদের ট্রান্সফার ব্যান রয়েছে তারপরেও যদি কোনোভাবে সম্ভব হয় সানা সিংকে তুলে নেওয়া সেটা কিন্তু মোহনবাগান চেষ্টায় রয়েছে তোলার জায়গা রয়েছে সেই কারণে কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে নাহলে ফাউ তো কথাবার্তা বলতো না তো এবার দেখা যাক কি হয় এছাড়া বন্ধুরা আরেকজন হায়দ্রাবাদ এফসির প্লেয়ার হিতেশ শর্মা হিতেশ শর্মাকেও তোমরা সকলেই চেনো পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তিনিও হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত এবং তার দু হাজার চব্বিশ অব্দি কিন্তু চুক্তি রয়েছে হায়দ্রাবাদের সাথে তো এই হিতেশ শর্মার ওপরেও বর্তমানে দাঁড়িয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো দেখা যাক এই প্লেয়ারটিকেও কি তুলে নিতে পারে তো হায়দ্রাবাদ এফসির প্লেয়ারের ওপর টার্গেট কিন্তু সমস্ত আইএসএল দলেরই রয়েছে বর্তমান মার্কেটে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকে গতকাল থেকে জিজ্ঞাসা করছো যখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে সুপার কাপে ছজন বিদেশি খেলাতে পারবে যে কোনো দল তখন থেকে অনেকেই প্রশ্ন করেছো যে সুপার কাপের জন্য কি নতুন বিদেশি নেমে মোহনবাগান ম্যানেজমেন্ট বা সুপার কাপের জন্য কজন বিদেশিকে রেজিস্টার করানো যাবে তো তোমাদেরকে বলে দিই তো বন্ধুরা যেহেতু এএফসি এশিয়ান কাপ চলবে সেহেতু ইন্ডিয়ান প্লেয়ারের সংখ্যা মানে খুবই কম পাওয়া যাবে সমস্ত টিমে কারণ তারা জাতীয় শিবিরে যোগ দেবে সেই কারণে যাতে দলগুলোর কোনো প্রবলেম না হয় সেই কারণে কিন্তু ফার্স্ট ইলেভেনে ছজন বিদেশি খেলানোর অনুমতি দিয়েছে এআইএফএফ কিন্তু তাই বলে এক্সট্রা কোনো বিদেশি সাইন করানো যাবে সেটা কিন্তু হবে না ছজন বিদেশি রেজিস্টার করানো যাবে এবং ছজন বিদেশিকেই মাঠে নামানো যাবে তার মধ্যে একজন কিন্তু এশিয়ান কোটার ফরেনার হতে হবে এইটাই হচ্ছে রুল এইটা মানে এই রুল নিয়ে কিন্তু সুপার কাপ চলবে এইটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো মোহনবাগান চাইলে নতুন বিদেশি সই করাতেই পারে কিন্তু ছজন বিদেশিকেই তাদেরকে রেজিস্টার করাতে হবে এবং ছজনকেই খেলাতে পারবে ডে স্কোয়াডেও রাখতে পারবে এবং প্লেইং ইলেভেনে কিন্তু সেই ছজনকেই খেলাতে হবে এক্সট্রা কোনো সাতজন বিদেশি কিন্তু সই করিয়ে রেজিস্টার করানো যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার এরপর তোমাদের যে আরেকটা ছোট্ট আপডেট শেয়ার করে দেবো সেটা হচ্ছে আন্ডার সেভেন্টিন ইউথ লিগের কলকাতার ডার্বি কিন্তু আগামীকাল রয়েছে আগামীকাল ষোলোই ডিসেম্বর কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল আন্ডার সেভেন্টিন ইউথ লিগের কলকাতার ডার্বিতে মুখোমুখি হতে চলেছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এর যে সিনিয়র দলের ডার্বি সেইটা কবে হবে তো দেখো বন্ধুরা সেইটা এখন অবধি ঘোষণা হয়নি তবে যা সম্ভাবনা সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে এখন মানে হবার আর কোনো পসিবিলিটি নেই এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ